ইবলিস শয়তান এসে হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নামাজের জন্য জাগায় দিলেন। কেন জাগাইলেন? হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলায় বিছনায় ঘুমন্ত অবস্থায় পড়ে আছে, ঠিক ফজরের নামাজের সময় ইবলিস শয়তান এসে আল্লাহর রাসূলের সাহাবী হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জাগায় দিলেন। জাগায় দিয়ে শয়তান দরজার আড়ালে চাদর দিয়ে মুখটা ঢেকে রেখেছে। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুম থেকে উঠে দেখতেছে কেউ নেই ঘরের ভিতরে, আমাকে কে জাগাইল আর কেনই বা জাগাইল। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু খুঁজতেছিলেন কে আমাকে জাগাইল। এবার তাকিয়ে দেখে দরজা আড়ালে চেহারা ঢেকে রেখেছে, পর্দা দিয়ে চাদর দিয়ে চেহারা ঢেকে রেখেছে। হযরত মুআবিয়া জিজ্ঞাসা করলেন, কে তুমি, আমাকে জাগাইলে কেন, কি তোমার পরিচয়? এবার ইবলিস শয়তান নিজের পরিচয় দিতেছে, বলে আমি ইবলিস শয়তান। বলে তুমি ইবলিস শয়তান, তুমি আমাকে কেন জাগাইলে? বলে হযরত, নামাজের সময় চলে যাচ্ছে, সেজন্য আপনাকে জাগায় দিছি। আল্লাহর রাসূলের সাহাবী হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইবলিস শয়তান ইন্নাহু লাকুম আদুউম মুবীন, তুমি হলে আমাদের জন্য প্রকাশ্য শত্রু, তুমি অবশ্যই আমাকে নামাজের জন্য জাগাও নাই, তোমার অন্য কোন ধান্দা রয়েছে, আমাকে ধোকা দিয়ে তুমি পার পাবে না, আমার মাঝে ধোকা দেওয়ার জন্য রাস্তা তুমি খুঁজে পাবে না, কেন আমাকে জাগাইলে সেটা বল। ইবলিস শয়তান এবার বলে, হযরত আমি সর্বপ্রথম ফেরেশতাদের সর্দার ছিলাম, আমি একজন আবেদকারী ছিলাম, আমি আল্লাহ তাআলার এত বেশি ইবাদত করেছি, অনেক বেশি ইবাদত করেছি, আল্লাহ পাক আমার উপরে খুশি হয়ে আমাকে ফেরেশতার সর্দার বানিয়েছিলেন, আমি একজন আবেদ গুজার, প্রথমে যেহেতু আমি ইবাদত করেছি, আল্লাহর জিকির আজকার করেছি, আল্লাহর ইবাদত করেছি, সেই সময়টা আমি ভুলি নাই, হযরত আপনিও তো ইবাদত করেন, সেজন্য আপনাকে নামাজের জন্য জাগায় দিলাম। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ইবলিস শয়তান সুন্দর কথা তুমি আমাকে শুনাইতেছো, কিন্তু আমি নিশ্চিতভাবে জানি এটা তোমার মিথ্যা কথা এবং ধান্দাবাজি, তুমি আমাকে ধোকা দিতে চাও, কিন্তু আমার মাঝে ধোকা দেওয়ার জন্য কোনো রাস্তা তুমি পাবে না, কেন আমাকে জাগাইলে সত্যি সত্যি বলো। এবার হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন ইবলিস শয়তান মানুষের আল্লাহ তাআলার ইবাদত যারা করে তাদের সাথে হিংসা করে, হিংসা করার গুণ হলো এ খারাপ গুণ, এটা হলো শয়তানের মাঝে রয়েছে। কিছু কিছু মানুষ আমাদের মাঝেও এই হিংসা আছে কিনা ভাইরা, বা এই হিংসা থাকলে ইবাদত বন্দিকে সমস্ত কিছু নষ্ট হয়ে যাবে, আপনার নামাজ আপনার যত ইবাদত আল্লাহকে পাওয়ার জন্য আপনারা আমরা করি, যারা আল্লাহকে পাওয়ার জন্য ইবাদত করে, হিংসা যদি থাকে সমস্ত ইবাদত গুলো নষ্ট হয়ে যাবে, আমাদের মাঝে যেন বিন্দু পরিমাণ হিংসা না থাকে। হিংসা দূর করার জন্য আল্লাহর রাসূল সাহাবীদেরকে উম্মতদেরকে একটি আমল শিখাইছেন, আল বাদিউ বিসালামি বারিউ মিনাল কিবর। আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি আল্লাহকে পাওয়ার জন্য সত্যিকার অর্থে হিংসা দূর করার জন্য আগে আগে সালাম দেবে, আল্লাহ পাক তার কলিজা থেকে সমস্ত ধরনের অহংকার গুলো বের করে দিবে, হিংসা বিদ্বেষ অহংকার এগুলো বের করে দিবে। সেজন্য আগে আগে সালাম দেওয়ার অভ্যাস করুন, প্রকৃত অর্থেই সালাম দিতে হবে আল্লাহকে পাওয়ার জন্য। মানুষ আমাকে ভালো বলবে আমি সালাম দেই এই নিয়তে না, আল্লাহকে পাওয়ার জন্য সত্যিকার অর্থে হিংসা দূর করার জন্য যারা আগে আগে সালাম দেবে, আল্লাহ পাক তাদের আমলকে কবুল করে অন্তর থেকে হিংসা বিদ্বেষ গুলো দূর করে দেবে। সেজন্য আসুন আমরা সবাই ঘরে ঢোকার সময় স্ত্রী মা বাবাকে সালাম দিই। এবার শয়তানকে বলো, শয়তান তুমি হিংসাকারী, কি উদ্দেশ্যে তুমি আমাকে জাগাইলে, সত্যি করে বলো। এবার শয়তান বলে, হযরত আপনি যদি নামাজ ঠিক মতো না পড়তে পারেন তাহলে আল্লাহর কাছে এমন ভাবে আপনি কান্নাকাটি করেন, আল্লাহ পাক রাজি আর খুশি হাজার হাজার রাকাতের নামাজের সওয়াব আমল নামায় দিয়া দেয়, এই কান্নাকাটি আমার সহ্য হয় না,
হযরত আবার হিংসা হয় এত তাড়াতাড়ি আল্লাহর কাছ থেকে এত ইবাদত নিয়ে নিবে না আমি বসে বসে দেখবো তা হতে পারে না হিংসায় আমি জ্বলে পড়ে ছাই হয়ে যাই সেজন্য আপনি কষ্ট করে এক উক্ত নামাজ পড়ে এক উক্ত নামাজের সব নেন হাজার হাজার রাকাতের সব যেন আমল নামায় জমা না করতে পারে আমি হিংসায় জ্বলে পড়ে যাই সেজন্য আপনাকে আমি নামাজের জন্য জাগিয়ে দিয়েছি সুবহানাল্লাহ সেজন্য আমাদের এই হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা থেকে শিক্ষণীয় বিষয় হলো আমাদেরকে হিংসা থেকে দূরে থাকতে হবে আমল করতে গিয়ে যদি কোনো ভুল হয়ে যায় আমল করতে করতে যদি কোনো ভুল হয়ে যায় গুনাহ আমল যদি ছুটে যায় যদি আমাদের গুনাহ হয়ে যায় তাহলে খাটি দিলে তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে তাহলে ক্বাদ আফলাহা মান তাযাক্কা আমরা যদি আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি চোখের পানি ফেলাইতে পারি আল্লাহর কাছে ক্ষমা চাই তাহলেই আমরা সফল কাম আসুক আল্লাহর কাছে বেশি বেশি আল্লাহকে পাওয়ার জন্য ইবাদত করি আল্লাহ পাক আমাদের সর্বঅবস্থায় সর্বহালতে বেশি বেশি নেকি অর্জন করার তৌফিক দান করেন সবাই বলে আমিন।